আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা বা মাল্টা গাছ লাগিয়েছি, তো আজ আমি বলবো আমাদের গাছে যখন ফুল আসে তার আগ মুহূর্তে আমাদের কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত না। যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন, তো পরবর্তীতে আপনাদের গাছে যখন ফুল আসবে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ফুলগুলো ঝরে যাওয়ার সমস্যাটা কিন্তু হবে না। এবং আর একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের গাছগুলোতে সাধারণত ফেব্রুয়ারি মাসে ফুল আসে, তো এই ফুল আসার সময় অনেকে কমেন্ট করে জানায় আমাদের গাছে ফুল না এসে নতুন কুশি পাতা ছেড়ে দিয়েছে। তো এই সমস্যা যেন না হয় তো তার জন্য আমরা কয়েকটি বিষয় খেয়াল রাখবো। যে প্রথম যে বিষয়টা, মনে করেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমাদের গাছে ফুল আসবে, তো সেক্ষেত্রে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই মোটামুটি 1 মাস আগে অন্তত আমরা গাছে কোনো প্রকার রাসায়নিক সার কিন্তু ব্যবহার করব না। যদি আমরা সেই সময় রাসায়নিক সার ব্যবহার করি, বিশেষ করে ইউরিয়া সারটা, অন্যান্য সারের বিষয়টা আলাদা, শুধুমাত্র ইউরিয়া সারটা তো ব্যবহার করাই যাবে না, কারণ নাইট্রোজেন জাতীয় কোনো প্রকার সার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কাছে ফুল না এসে নতুন কুশি পাতা ছেড়ে দেয়। এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং কম করে ফুল আসার, যদি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ফুল আসে তাহলে 1 থেকে 1.5 মাস আগে আমরা গাছের ডালগুলো হালকা করে ছাঁটাই করতে পারি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, গাছে কিন্তু পানি দেওয়া যাবে না। পানি দেওয়া যাবে না বলতে 4 থেকে 5 দিন পর পর গাছটা যেন বেঁচে থাকে ঠিক এতটুকু পরিমাণ পানি আমরা ব্যবহার করব। রোজ কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কারণ ফুল আসার মোটামুটি 1 থেকে 2 মাস আগ থেকেই গাছের পাতাগুলো ঝরতে শুরু করে, মানে হলুদ হয়ে পাতাগুলো ঝরে যায়। তো এই হলুদ হয়ে পাতাগুলো ঝরার একটি কারণ হচ্ছে যে গাছের যেখান থেকে পাতাগুলো ঝরে গিয়েছে সেই বোটা থেকে নতুন নতুন কুশি বের হবে এবং নতুন কুশির সাথে ফুল বের হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ফুল আসার মোটামুটি 20 দিন আগে একটা PGR আমরা স্প্রে করব, ফ্লোরা মিরাকুলান, এটা একবার স্প্রে করব। এতে করে আমাদের কাছে ফুলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এবং না গাছে নতুন কুশি পাতা বের না হয়ে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং ফুল যখন ফুটে যাবে তখন কোনো প্রকার কীটনাশক কিন্তু আমরা স্প্রে করব না, এই বিষয়টা কিন্তু আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এছাড়া ছোটো বড় আরও অনেক কারণ আছে, তো মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখলে কিন্তু আমাদের গাছে ফুল ঝরা সমস্যা বা ফুল না এসে কুশি পাতা বের হওয়া এই সমস্যাগুলো ইনশাল্লাহ হবে না। তো যাই হোক, আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।